নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলো ভিডিওটা শুরু করি। ইন্ট্রোটা তো দিয়ে দিলাম, তবে ভিডিওর শুরুতেই আমি যেটা বলবো সেটা এই একটা কথাই বলবো যে এইটা একটা সময়, এই সময় কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জেগে ওঠার সময়, ঘুম ভাঙার সময় হয়েছে। কেননা গতকাল যে মেল ফ্যামিলির যে ওনার, সে একটা যে ভিডিও করেছে, সেই ভিডিওটা দেখে আমার এটাই মনে হয়েছে যে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার জেগে ওঠো, জেগে ওঠার সময় হয়েছে। কেননা এদের মনে হয়েছে এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যেরকম খুশি সেরকমভাবে ইউজ করতে পারবে, ইউজ হয়ে গেলে তখন আর তাদের কোনো দরকার, কোনো প্রয়োজন মনে করে না, তখন তারা যা তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে পারবে। তাদের নামে ভিডিওতে এসে যা খুশি তাই বলতে পারবে, তাদের বিরুদ্ধে কোনো লিগাল স্টেপও নিতে পারবে। কেন, কিসের জন্য? আজকে বলা হচ্ছে যে তাকে হেল্প করার জন্য, সে যখন চারিদিক দিয়ে একদম তাকে ছেঁকে ধরা হয়েছিল, সে একটা মানে ভিডিও করার মতন তার জায়গা ছিল না, সে একটা ভিডিও করলেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হ্যাঁ একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে এমনভাবে অ্যাটাক করছিল, সেই একজনের অ্যাটাকই তার নেওয়ার মতন ক্ষমতা ছিল না। তার এমন একটা পরিস্থিতি, সে করুণ মুখ করে ভিডিওতে আসতো, ড্রিঙ্ক করে লাইভে আসতো, তার এমন করুণ পরিস্থিতি, তার বউ তাকে ছেড়ে চলে গেছে, তার বাচ্চা তার কাছে নেই, এমন করুণ পরিস্থিতি, তাকে তার বউ ধোঁকা দিয়েছে অন্য পুরুষের সঙ্গে বা অন্য একটি বাচ্চা ছেলের সঙ্গে, তার বউ পরকীয়ায় লিপ্ত হয়েছে। সেই সমস্ত কিছু তার কমেন্ট্রির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে সবার সামনে সেগুলো তুলে ধরেছে। সেই জিনিসটা দেখে অনেক অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিদের মনটা গলে গেছে, দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে। তাকে কেউ নিজের ভাইয়ের জায়গায় দেখেছে, কেউ সন্তানের জায়গায় দেখেছে, দেখে তার হয়ে কথা বলেছে। অবশ্যই সে কিন্তু কাউকে বলেনি, সে কাউকে বলেনি যে তার পাশে সবাইকে দাঁড়াতে হবে, প্রত্যেকেই কিন্তু নিজের ইচ্ছাতে তার পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, তাদের কি লাভ হয়নি? অবশ্যই তাদের লাভ হয়েছে, অবশ্যই লাভ হয়েছে, ভিউজের লাভ হয়েছে, ডলার তাতে পেয়েছে, খুব ভালো কথা। কিন্তু সব কিছুই কিন্তু মানুষ ভিউজের জন্য, ডলারের জন্য করে না, এমন অনেক কিছু কিন্তু মানুষ করে যে সামনের যেই মানুষটিকে দেখছি, সামনের যেই মানুষটি যেই একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছে, সেই পরিস্থিতিটা দেখে ভালো লাগছে না, হয়তো সেই পরিস্থিতিটার সঙ্গে সেই মানুষটি নিজের কাউকে রিলেট করতে পারছে, যে এটা যদি আমার নিজের ভাই হতো, এইরকম সে যদি এইরকম একটা পরিস্থিতিতে পড়তো তাহলে কি হতো, তাহলে কি আমি তার পাশে থাকতাম না, তাকে মনের জোর দিতাম না? তখন কিন্তু সবাই আস্তে আস্তে করে তাকে মনের জোর দিয়েছে তাদের ভিডিওর মাধ্যমে। কেননা সে নিজেও বলেছে সে ওই টাইমে মনের জোর পাচ্ছিল না, তাকে চারিদিক দিয়ে ঘিরে ধরা হয়েছিল। কেননা কিসের জন্য? তার বউই এমন একজনকে ঠিক করেছিল সেই জিনিসগুলো, তার যে তার চরিত্রের এমন এমন কিছু কালিমা লিপ্ত এমন কিছু কথাগুলো তার দ্বারা সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছিল। তখন সে পুরুষ কিন্তু তার সঙ্গে লড়তে পারেনি, তার বউয়ের সঙ্গেও লড়তে পারেনি, তখন সেই দিদিরাই কিন্তু তার পাশে এসে দাঁড়িয়েছিল। আজকে আমি তন্দ্রার কথা বলবো। আর কোনো কোনো ক্ষেত্রে মিশিল্পীকে, যতই এখন মিশিল্পীকে কিছু জিনিস আমার ভালো না লাগুক, ওর কথাও আমি বলবো। কেননা সেই সময় কিন্তু এরা প্রত্যেকে, এমনকি আমিও করেছি ভিডিও, মানে মনে হয়েছে, তখন মনে হয়েছিল না ছেলেটি মনের দিক থেকে ভালো, যেইগুলো করছে এই যে সোশ্যাল মিডিয়ায় যেইগুলো করছে, লাইভে একদম ড্রিঙ্ক করে একদম বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে হাইওয়ে দিয়ে, কোনো হুঁশ নেই, কিছু নেই, যখন তখন যা খুশি হয়ে যেতে পারে। অনেকেই ঝাঁপিয়ে পড়েছিল, অনেকেই, বেশিরভাগ যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে ঝাঁপিয়ে পড়েছিল, তার হয়ে প্রতিবাদ করেছিল, তার হয়ে ভিডিও করেছিল, কেন একটা ছেলেকে এইরকমভাবে তার যে গোপন জায়গাগুলো আছে বা যেই জায়গাগুলো সে সোশ্যাল মিডিয়াতে দেখায়নি, তার বউ একজনকে দিয়ে বলা করাচ্ছে সেইগুলো বলছে কেন? তখন এই যে বললো যে ফ্যামিলির মেল ওনার যে বললো আমি কারোর সঙ্গে যোগাযোগ করিনি, আমার সঙ্গে যোগাযোগ করেছে, খুব ভালো কথা। তুমি যদি চাইতে তাহলে কিন্তু তুমি প্রত্যেককে অ্যাভয়েড করতে পারতে,
তারা মেসেজ করেছে তোমাকে, তোমার সঙ্গে যোগাযোগ করেছে। তুমি যদি চাইতে তাদের সঙ্গে কিন্তু কথোপকথনটা এগিয়ে না নিয়ে যেতেও পারতে। তুমি কিন্তু তাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছো, তাদের সঙ্গে যোগাযোগ করেছো। কেন? যদিও আমার সঙ্গে তোমার কোনো যোগাযোগ হয়নি, আমি চেষ্টা করিনি, সত্যি কথা বলতে আমার দরকার পড়ে না, আমি করিনি। তো এই কারণেই আমি বলছি, ওঠো, জাগো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমরা সবাই জাগো। এই এরা যারা আছে নিজেদেরকে সো কল বড় বড় ব্লগার বলে নিজেদেরকে জাহির করে, তারা এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এখন আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছি, আমরাও কিন্তু প্রথমে আমাদেরকে এইরকম একটা জায়গায় দেখতে চেয়েছিলাম যে ব্লগিং করে বা এইরকম ধরনের কিছু শিক্ষামূলক কিছু করে নিজেদের একটা ইউটিউবে স্থান করব। কিন্তু সেই জায়গাটা হয়নি, সেই জায়গাটা না হয়ে তখন যখন কন্ট্রোভার্সিটা সবাই শুনছে, সবাই দেখছে, সবাই চাইছে, অবশ্যই এখন প্রচুর পরিমাণে ক্রিয়েটার কন্ট্রোভার্সি করতে এসেছে। তো তাই কন্ট্রোভার্সি করতে আসা, তো তার জন্য কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোমরা হেলাফেলা মনে করো না। তোমরা তোমাদের যখন ভিউসের দরকার হবে তখন তোমরা মনে করছো যে এদেরকে কাজে লাগাবো, তোমাদের যখন সেটা মিটে যাবে তখন তোমরা কি করছো, তাদেরকে জাস্ট এরকম টোকা মেরে ছুঁড়ে ফেলে দিচ্ছ, তাই না? আজকে কয়েকদিন আগেই শুনলাম যে তুমি তোমার ওই বইয়ের যে ভাড়া করা দালাল, তাকে তুমি বলেছো যে তার মাতৃত্ব নিয়ে যে কথা বলা হয় সেটা তোমার ভালো লাগে না, খুব ভালো বড় মনের একটা পরিচয় দিয়েছো, পুরুষ মানুষ এরকম হয় দরকার। তার সঙ্গে তুমি আরেকটা কথা বলেছো, এই যে তোমার হয়ে কথা বলতে গিয়ে তন্দ্রার মেয়েকে অ্যাটাক করা হয়েছিল, তোমার হয়ে কথা বলতে গেছিলো, তখনই কিন্তু তন্দ্রার মেয়েকে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে তোমার বইয়ের দালাল ছিল, সে কিন্তু মেয়েদেরকে অতীব জঘন্য কথা বলেছে। তার মধ্যে যে ছোটো মেয়েটা, সে কিন্তু তোমার মেয়েরই প্রায় সমবয়সী, হয়তো বছরখানেকের বড় হবে। কি কথা বলেছিল জানো? তারা স্কুলে যাওয়ার নাম করে কোনো হোটেলে যায়। এটা নিয়ে কি তুমি ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে একটি বার কোনো কথা বলেছিলে যে দিদি তুমি এই কথাটা কেন বললে, এইটাও কিন্তু আমার পছন্দ না? যেমনি তোমাকে নিয়ে কেউ তোমার মাতৃত্বের জায়গাটাকে কেন্দ্র করে যখন কেউ কথা বলে সেটাও যেমনি আমার ভালো লাগে না, তেমনি তুমি যখন কোনো ছোটো বাচ্চাকে এইরকম ধরনের কথা বলো, এই জিনিসটাও আমার ভালো লাগে না বলেছিলে ফ্যামিলির মেল ওনার বলনি না? তার মানে এর থেকে তোমার এটাই প্রমাণিত হয় যে যখন যাকে যেমনভাবে দরকার তখন তাকে তোমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে কিন্তু সেইভাবেই ইউজ করেছো। আজকে ওই যে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাকেও কিন্তু তোমার বউ ইউজ করে নিচ্ছে। এবার সে যে ভীষণই চালাক, তার জন্য সেও কিন্তু তোমার বউকে বেশ ভালো রকম ইউজ করে নিয়েছে, খারাপ কিছু করেনি, বেশ ভালো করেছে। তোমরা যেমনি, তোমাদের সঙ্গে তো তেমনই করতে হয়। আজকে তুমি কি সুন্দরভাবে না তন্দ্রাকে তন্দ্রার উপরে ব্লেম দিয়ে দিলে। হ্যাঁ, আর ওই সময় আমরা যারা তন্দ্রার কাছে ছিলাম তখন আমরা জানি তন্দ্রার ভেতরে কি চলছিল। ওই সময়ের ভিডিওগুলো তন্দ্রার একবার চালিয়ে দেখো তো, মেয়েটার চোখ মুখ কীরকম হয়ে গেছিল, চোখের নিচে ডার্ক সার্কেল, চোখ মুখ ঢুকে গেছিল, একবার অন্তত ভিডিওগুলো চালিয়ে দেখো। অত দূরে মেয়েটা থাকে দুটো ছোটো ছোটো বাচ্চা নিয়ে, তাকে পুরোটাই একা সামলাতে হয়। এমনও এক একদিন হয়েছে তুমি ফোনে ভয়েস মেসেজে এতটাই তাকে, তার সঙ্গে তুমি তোমার মনের কথাগুলো শেয়ার করতে, সে রান্না বসাতে তিনটে বেজে যেত, তার মেয়েরা স্কুল থেকে এসে খাবে তার জন্য বসে থাকতো। কেননা তোমার কথা, তোমার ডিপ্রেশন, তুমি কি করবে, কি করে ফেলবে, এইগুলো তুমি শেয়ার করতে, আর এই নিয়ে চিন্তা করতে করতে, এই নিয়ে ভাবতে তার এইরকম অবস্থা হয়েছিল। তুমি একবারও ভাবো না, তোমার নিজের লোক, তোমার প্রিয়জন তোর সঙ্গে ছিল, যারা নাকি এখন প্রিয় তোমার সমক্রিয়েটার, তারা তোমার সঙ্গে ছিল তখন, তারা টাইমগুলো দিয়েছে, এই সময়গুলো দেয়নি। কারা দিয়েছে? এই যে দিদি, এই দিদি দিদি কিন্তু দিয়েছে, এই দিদিরাই দিয়েছে। আমি তো একজন দিদির কথা জানি, এরকম হয়তো আরও দিদি দিদিরা তোমাকে এই সময়গুলো দিয়েছে। তুমি তোমার মনের কষ্টের কথা তাদের কাছে বলে একটু হালকা হতে, তাদের কাছে বলে একটু তুমি মনের কষ্টটা দূর করতে, তার জন্য কিন্তু তুমি তাদেরকে বলতে, আর তারাও কিন্তু তোমারটা শুনতো। শুধু কিন্তু কন্ট্রোভার্সি করার জন্য না, এখানে বুঝতে হবে, শুধু কন্ট্রোভার্সি করার জন্য না, ভালোবাসার খাতিরে। আর ওই একটা হয় না,
কারো কথা শুনতে শুনতে, কারো ভিডিও দেখতে দেখতে সে যখন অনেকটা কিছু শেয়ার করে, তার প্রতি একটা সহানুভূতিও এসে যায়, খানিকটা সেমনই হয়েছিল। ধরে নাও ওইসব দিদিগুলোর তোমার প্রতি একটা সহানুভূতি জন্মেছিল, একটা ভাই ভেবে, কেউ কারো দাদা ভেবে, এরকম একটা সহানুভূতি জন্মেছিল। তন্দ্রা তো তোমাকে ভাই বলেছিল, তন্দ্রার মেয়েরা তো তাহলে তুমি তন্দ্রার মেয়েদের মামা, এরকমই হওয়ার কথা না? তন্দ্রার মেয়েদের যখন ওরকম বলেছিল, ভিডিওটা তো তুমি দেখেছিলে, দেখেছিলে না দেখনি? সেটা নিয়ে একটা কিছু বলার, মেসেজের মাধ্যমে বলার কোনো প্রয়োজন মনে করনি তুমি? তার বাচ্চা হওয়া নিয়ে যারা কথা বলে সেটা তোমার ভালো লাগেনি, সেটা নিয়ে তুমি তাকে বলেছ? তার মুখের উপরে এতটুকু কথা বলার তোমার ক্ষমতা নেই, তোমার আর তোমার বউয়ের ক্ষমতা নেই, তাই না? পুরুষ মানুষ বলো নিজেকে, পুরুষ মানুষ বলো। পুরুষ মানুষ হলে আজকে এই অবস্থা তোমার হতো না। ভিউজ হয়েছে, টাকা হয়েছে ঠিকই, কিন্তু যে যে যেই একটা কি বলবো, যে সম্মান, সম্মানটা নেই কিন্তু তোমাদের। যেই জিনিসটা তোমরা সোশ্যাল মিডিয়াতে করেছো সেই জিনিসটাই আনতে না, সেই জিনিসটাই আনতে না। সেই ঘরে যখন পুলিশ গেছিলো সেই তোমার বউয়ের ফ্ল্যাটে, তখন কিন্তু একটা কথা শোনা গেছিলো, ওই ছেলেটির মা কিন্তু একটা কথা সমানে বলেছিল যে এরা, মানে এ আর এর হাজব্যান্ড মিলে তার ছেলেকে ফাঁসিয়ে এই জিনিসটা করেছে ভিউজের জন্য। এখন তো দেখছি সেটাই ঠিক। আমাকে কিন্তু একজন বারবার করে বলেছিল, বারবার করে, যে ভুল করছিস, ভুল করছিস, এরা কিন্তু মানুষ ঠকাচ্ছে, বিশ্বাস করিনি। তোমার ওই ভোলাপালা মুখটা দেখে, তোমার ওই ভিডিওগুলো দেখে, তোমার ওই দুঃখ দেখে, কষ্ট দেখে তখন তোমার হয়ে কথা বলেছি, ভিডিও করেছি, ভুল করেছি। এখন দেখছি সেটাই সত্যি, তোমরা তোমাদের সবটাই সাজানো গোছানো। সে এমনও বলেছিল যদি ওই ছেলেটিকে সে বিয়েও করে নেয় তবুও আমি বিশ্বাস করবো না যে এদের এটা সত্যি, এরা সব পারে টাকার জন্য। এখন তো দেখছি সত্যিই তাই, একদমই তাই। তুমি এত বড় বড় আজকে কথা বলছো যে তোমার মায়ে ওই যে সিনটা নিয়ে, বা তোমার মাকে নিয়ে, বাবাকে নিয়ে, মেয়েকে নিয়ে যদি কেউ কিছু ভিডিও করে তার এগেনস্টে তুমি খুব খারাপ একটা স্টেপ নেবে। কেউ যদি করে সোশ্যাল মিডিয়ায় তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে নিয়েই করবে, হাতের কাছে নিয়ে তাদেরকে কিছু করবে না, হয়তো ছবি দিয়ে বা ভিডিও দিয়ে করবে, তাদেরকে কিন্তু হাতে ছুঁয়ে বা হাতের কাছে নিয়ে কিচ্ছু করবে না। কিন্তু মনে আছে সে বাদুড়িয়ায় তোমার বাচ্চা মেয়েটাকে একটা আধ বুড়ো লোক কম্বলের নিচে নিয়ে জড়িয়ে ধরে সারা রাত শুয়েছিল, ওইটুকুনি দেখা গেছিল, তারপরে সারা রাত আর দেখা যায়নি, কি হয়েছিল না না হয়েছিল, কিছু করতে পেরেছিল সেই নিয়ে? তোমার মেয়েকে ক্যামেরায় জড়িয়ে ধরে বারবার ঠোঁটের মধ্যে চুম খেয়েছিল, তোমার মেয়ে মুখটা সরিয়ে দিচ্ছিল, তবুও সেই আধ বুড়ো আদামটা লোকটা তোমার মেয়েকে জোর করে চুম খাচ্ছিল, কিছু করতে পেরেছিলে? পারোনি। আদামটা লোকটা, বুড়ো লোকটা শুয়েছিল তোমার মেয়েকে পেটের উপরে বসিয়ে, সে চটকাচটকি করছিল, খেলছিল, তোমার কিছু করতে পেরেছিলে? পারোনি। সেই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে তুমি যদি নিজে না পারো, ওই চাইল্ড যে অ্যাসোসিয়েশন আছে, চাইল্ড যারা প্রোটেক্ট করে তাদের সঙ্গে যোগাযোগ করো। আমি এত বড় সুযোগও দিয়েছিলাম, শুধু তাদের জাস্ট একটা নাম্বারে ফোন করবে, তারাই যা করার করবে। করেছিলে? করনি। বড় বড় কথা আসে কোথার থেকে তোমার? কোথার থেকে আসে? ওই তোমার বইয়ের যে দালাল আর তোমার বইয়ের বাবা যখন তোমার বোনকে নিয়ে জঘন্য থেকে জঘন্যতম কথা বলল, কিছু করেছিলে? করনি। কেন, কিসের জন্য? বোনটা তোমার নিজের না? বোনটাকে বলল যে সেও ভাইকে বিয়ে করেছে, দাদাকে, দাদাটাকে বিয়ে করেছে, একটা ডাকা পাড়াতো তো দাদা, আর নিজের দাদা, এক নিজের দাদাকে কেউ বিয়ে করতে পারে? ওটা তোমার বন্ধু ছিল, সেখানে প্রেম হয়েছে, পরে বিয়ে করেছে, সেইটা নিয়েও নোংরামো করতে ছাড়েনি, কিছু করতে পেরেছিলে? পারেনি, কিচ্ছু করতে পারোনি। আজকে বলছো তোমার মায়ের ওরকম সিনটা, যে ভিডিও ক্লিপটা, সেটা নিয়ে মাকে কিছু বললে, বাবাকে কিছু বললে তুমি স্টেপ নেবে? কেন, সেটা হবে কেন? সোশ্যাল মিডিয়ায় এসে সেটা তোমরা সবার সামনে কেন আনবেই বা কেন, তুলে ধরবেই বা কেন? যদি হয়েও যায়, হয়েও যায়, কেটে বাদ দিয়ে দেবে? সেই জায়গা সেটা অপশান তো থাকেই এডিট করার সময়। তোমরা তো এত বড় বড় ব্লগার, এত বড় বড় ব্লগার, 400,000 তোমাদের হতে চলেছে, তোমাদের লোক এত দেখে, এত পছন্দ করে, সেই জায়গাটা তোমরা কেটে বাদ দেবে না? সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার তোমরা, তোমাদেরকে দেখে লোকে ভালোবাসে, তোমাদেরকে দেখে ভালোবাসে, তোমাদেরকে ভালো লাগ, মানে এমন কিছু জিনিস তারাও নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করতে চায়।
ভালো ভালো জিনিস যেগুলো দেখাবে, তোমরা কী ধরনের রান্না করছো, কীরকমভাবে তোমার বউ কাজ করছে, কোন লেফট ওভার খাবারটা ফেলে না দিয়ে সেটা দিয়ে সুন্দর করে আর একটা খাবার বানানো যায়, কীভাবে চট জলদি করে ঘরের সমস্ত কাজ করা যায়, কীভাবে মেয়েকে পরিচর্যা করা যায়, মেয়েকে কীভাবে পড়তে বসানো হয়, এই সমস্ত দেখে শিখবে। তোমাদের যারা ফলো করে, তোমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তা না করে তোমরা কি শিক্ষা দিচ্ছ সমাজকে? একটা অসুস্থ পরিবেশ, অসুস্থ পরিবার বলতে গেলে, ভালোই তো ছিলে, আবার কেন? যারা তোমাকে দুঃসময়ে তোমাকে চারিদিক দিয়ে আগলে রেখেছিল তাদেরকে এই দুচ্ছাই, বাহ, সহ্য হবে, সহ্য হবে। কি সমাজকে শিক্ষা দিচ্ছ, কি শিক্ষা দিচ্ছ, যে লাইভে বসে নোংরামোগুলো করা? হ্যাঁ, বউ কারোর সঙ্গে কিছু করবে সেটা সোশ্যাল মিডিয়াতে প্রচার করা, এইগুলো ঘরে প্রত্যেকের ঘরে কোনো না কোনো অশান্তি হয়, কিন্তু সেইগুলো এইরকমভাবে সবার সামনে এনে তুলে ধরতে হবে, তার ফলে প্রচুর 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 পরিমাণে টাকা ইনকাম করতে হবে। আর তারপরেও তোমরা বলবে যে তোমাদের কিছু নেই নেই নেই, তোমরা যেই পরিমাণে রোজগার করো, রাজ্য সরকারি কর্মচারীদের হাই ফাই র্যাঙ্কের অফিসার র্যাঙ্কের একটা অফিসারও সেই রকম ইনকাম করে না মাসে। এর জন্যই তোমাদের আজকে এত বারবারন্ত, এত বারবারন্ত, এত অহংকার। আর কিন্তু শান্তি আছে সমাজে, তোমরা কোনো একটা পজিশন আছে, তোমাদের কোনো পজিশন আছে, কোনো সম্মান কেউ দেবে, তোমার শরীরের কোনো একটা মূল্য আছে, যে তোমার শরীরের দ্বারা কারো একটা ভালো কিছু হলো বা কারো একটা খারাপও কিছু করে দিতে পারলে হবে? হবে না, হবে না। আর কিছু করতে না পারো, শুধু যারা তোমাকে হেল্প করেছে একটা সময়, তাদেরকে একটু, তাদের প্রতি যে গ্র্যাটিটিউডটা রাখা দরকার সেই গ্র্যাটিটিউডটা রেখো। আর না হলে জীবনটা তো তোমাদের একদম যাচ্ছাতাই হয়ে গেছে, আরও কিন্তু হয়ে যেতে পারে। সন্তানটাকে ভালোভাবে মানুষ করো। আর একটা কথা বলবো, সর্বোপরি আর একটা কথা না বললে এখানে একদমই ইনকমপ্লিট হয়ে থাকবে, সেটা হচ্ছে মিশিল্পীর কথা। ওর এখনকার ইদানিং যেই ভাষা, যেই ভিডিও আমার ভালো লাগে না ঠিকই, কিন্তু ও তোমায় নিয়ে যখন ভিডিওগুলো করেছে সেই ভিডিওগুলো আমার যথেষ্ট ভালো লাগতো। আর এই কথাটুকু বলার জন্য বা এই মিশিল্পীর কথাটা তোলার জন্য হয়তো অনেকেই আমাকে পছন্দ করবে না, এই লাস্টের পার্টটা দেখার জন্য আমাকে হয়তো আবার কেউ আনসাবও করে দিতে পারে, দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো মিশিল্পী, আজকে যে তুমি বউ নিয়ে বাড়িতে আছো, এটার কিছুটা হলেও ক্রেডিট কিন্তু ওরই, সে যে স্বীকার করুক আর না করুক, কিছুটা হলেও ক্রেডিট কিন্তু ওরই। ওই যে ছেলেটির মার সঙ্গে যোগাযোগ করে এই যে মিশিল্পী যেটা জানিয়ে দিয়েছিল, তার ফলেই কিন্তু ওই ছেলেটির মা এসে তুমি যেটা করতে পারোনি তোমার বউকে সেই শাসনটা সে করে দিয়ে গেছিলো, তার ফলেই কিন্তু আর সে ওই ছেলেটি তোমার বউকে ছেড়ে দিয়েছে। আর না হলে কিন্তু তোমার বউ তোমার ঘরেও থাকতো না, তুমি এই যে ঘট করছো, আস্তে আস্তে চেষ্টা হচ্ছে বা কিছুটা করেওছো যে ভালো মতন থাকার, সুখে শান্তিতে থাকার তোমার সন্তান নিয়ে, সেটা কিন্তু এই কারণেই হচ্ছে। স্বীকার করো, একটু স্বীকার করো। আর এরপরে বলবো যে কন্টেন্ট, ভালো কন্টেন্ট দেওয়ার মতন অনেক কিছু আছে, অনেক কিছু আছে। তোমরা এখন ভালো দিকে যাচ্ছ, সুখে শান্তিতে ঘর করছো, ভালো, সব থেকে ভালো পজিটিভ কন্টেন্ট এটাই হবে যে তোমার বউ আর একটা বাচ্চা নিক। বাচ্চা নিলে কী হবে, মাইন্ডটাও অন্যরকম থাকবে, ওই নিয়েই বিজি থাকবে, ওই প্রেগনেন্সি জার্নিটা নিয়ে অনেকগুলো দিন চলে যাবে, তারপরে সেই বাচ্চাটাকে বড় করা সেই নিয়ে অনেকগুলো দিন চলে যাবে। সর্বোপরি তোমার যে মেয়ে জয়ী একটা সুস্থ স্বাভাবিক জীবনও হয়তো পাবে, ওই যে তোমার সন্তানটি আসবে ছোট, সে জয়ীর ভাই বা বোন যেই হোক, তাকে নিয়ে কিন্তু খুব সুন্দর একটা সুন্দর জীবন জয়ী পাবে। না হলে এই এই যে এইগুলোই কিন্তু শেষ না, মোবাইল আর তারপরে হচ্ছে অ্যাক্টিং, খাওয়া ঘোরা, জীবনে কিন্তু এগুলোই শেষ না, জীবন এটা দিয়েই শুরু না আর এটা দিয়েই শেষ না, অনেক কিছু তার মধ্যে থাকে, অনেক কিছু থাকে। তো ভিডিওটা জানি না তুমি দেখবে কি দেখবে না, কেননা অনেক ভালো ভালো কথা তোমার এর আগের ভিডিওতে আমি বলেছি, যখন তোমাকে নিয়ে ওই চলছিল। আবার আজকে অনেকদিন পর তোমার এই ভিডিওটা করতে বাধ্য হলাম, শুধু একমাত্র তন্দ্রার জন্য, শুধু একমাত্র তন্দ্রার জন্য, কেননা
তন্দ্রার তখন আশেপাশে যারা আমরা ছিলাম আমরা প্রত্যেকে জানি তন্দ্রা ওই টাইমে কী রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল, কী রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। প্রচুর হেল্প করেছে মেয়েটা তোমাকে, আর তার পরিণামে তুমি তন্দ্রাকে এইরকম একটা ভিডিও উপহার দিলে। বাহ, দারুণ দারুণ। নিজের তন্দ্রা যে বলেছে না তোমাকে সিদ্ধারাটা আছে নাকি একটু দেখে নিতে, সত্যি একটু দেখে নিও, সত্যি একটু দেখে নিও, তোমার পিঠে সিদ্ধারাটা আছে তো। তো আজকের মতন এই পর্যন্তই, ভালো থেকো, টাটা।